ঘটনাটা কি হয়েছিল একটু ছোট্ট করে যদি বলুন ঘটনাটা হয়েছিল আমার মেয়ে প্রথমে বুঝতে পারেনি একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তারপরে সরলতার সুযোগ নিয়ে ছেলেটা পুরো ব্ল্যাক করে কিছু বাজে বাজে ছবি বাজারে ছেড়ে আমার মেয়েটা আজকে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে কি করেছে সোসাইট সোসাইড করেছে আচ্ছা অন্য অন্য গলায় দিয়ে এই এই ঘরটার মধ্যে ডাবের সঙ্গে আপনার মেয়ের বয়স কত হয়েছিল বয়স এই আঠারো বছর পূর্ণ হতে চললো পড়াশোনা করত পড়াশোনা করতো বিএ সেকেন্ড ইয়ার এই ছেলেটার সঙ্গে সম্পর্ক কতদিন ধরে ছিল এটা খুব বেশি হলে ছ মাস কোথায় বাড়ি ছিল ছেলেটা এখানে ঠিকানা দিয়েছে আমি কাকার বাড়িতে থাকি ঘোলা এবং গাঙ্গাপুর অঞ্চলের আন্ডারে আর এখানে ঠিক মতো থাকে না মাঝে সাঝে আসে ও চলে যায় উত্তরপ্রদেশেই থাকে জামাই আর সেই যে সঠিকটা ঠিকানা জানি না মার ঠিকানা দেয়নি আর বললো মা থাকে নেপাল সীমান্তের মধ্যে ওষুধের দোকান আছে আর ও বলেছে আমি ফার্মা পড়ছি দু বছর পরে বিয়ে ছেলেটার সঙ্গে আপনাদের কথা হয়েছিল ছেলেটার সঙ্গে মেয়ের কাছ থেকে তথ্য যখন মেয়ে এগিয়ে যাচ্ছে ভালো করে যাচাই করার জন্যে মোবাইলে ফোন টন করেছিল সেই কথাবার্তা আমরা খানিকটা বলেছি তুমি তাহলে আসো এখানে পরিচয় দাও তোমার আত্মীয় স্বজন নিয়ে আসো আমরাও যাব কথা বলবো ভালো বুঝলে এগিয়ে যাব। আর না হলে উত্তরপ্রদেশে তুমি যে ভাবে মুখে বলছো আমরা যেতে পারি ঘটনাটা কবে হয়েছে আপনার মেয়ে সোসাইড করেছে সোসাইড করেছে গতকালকে রবিবার আরে সোসাইট করার কারণ কি মনে করেছেন যে ওই আপত্তিকর ছবি পোস্ট করাতে আপত্তিকর ওই ছবি পোস্ট করাতে আমার মেয়ে সোসাইড করতে বাধ্য হয় থানায় কমপ্লেন করেছেন থানায় কমপ্লেন করেছি মেয়ে কি পড়াশোনা করত পড়াশোনা করত কোন ক্লাসে পড়তো বিএ সেকেন্ড ইয়ার কোন কলেজে রানহাট কলেজ কি চাইছেন এখন আপনি আমি চাইছি ছেলেটার ভালো রকম সাজা হোক আমার মেয়ে ওই কারণে আমার মেয়ে মৃত্যুর কারণ আমি ও শাস্তি চাই আপনি কি বাবা হন আমি বাবা কি নাম সরকার সরকার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট